শাখাত আপনি জাপান যাওয়ার জন্য ভিসা পেয়েছেন আপনার অনুভূতিটি কি বলুন অ্যাকচুয়ালি এটা অনুভূতিটা বোঝানোর মত না দীর্ঘ 8 মাসের পরিশ্রমের ফল এটা বিশেষ করে শিক্ষকদের অনেক সহায়তার একটা পারিশ্রমিক হিসেবে পাইছি এই জিনিসটা সব মিলিয়ে পরে অনুভূতিটা হচ্ছে কি বলবো ফার্স্টলি আল্লাহকে শুকরিয়া জানাই আর সেকেন্ডলি সেন্সেদের কাছে শিক্ষকদের কাছে কৃতজ্ঞ আমার এই সফলতার জন্য তো জাপানিজ ল্যাঙ্গুয়েজটা কেমন লাগলো একটু কঠিন বাট মজাদার ডেফুল জাপান আইটি ডকুমেন্টেশন সম্পর্কে কিছু বলুন সঙ্গে হচ্ছে কি আমাদের ডকুমেন্টগুলো অত্যন্ত নিখুঁতভাবে দেখা হয়েছে আমি বলতে পারি যে ডকুমেন্টসটি অনেক কষ্ট করছে আমাদের জন্য এই দিক দিয়ে যে মানে বলতে চাচ্ছেন যে ডকুমেন্টগুলো অনেক পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা হয়েছে অনেক কেয়ার করা হয়েছে আপনাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করার জন্য সাজেস্ট করা হয়েছে ঠিক আছে তো ডেফল জাপান আইটি মানে ম্যানেজমেন্ট আপনার জন্য চেষ্টা করতে চেষ্টা করছে তো আমাদের ভবিষ্যৎ স্টুডেন্টদের জন্য কি বলতে চান আপনার মেসেজটা স্টুডেন্টদের জন্য একটাই কথা যেই হোক কেননা তার জন্য কথা থাকবে যে সে আসলে নিয়মিত ক্লাস করতে হবে এবং কি সেন্সে যারা আছে ওরা ওনারা এক কথাও মাইক শুধু তাদের যথার্থ তাদের সময় নিতে সময় দিতে হবে তাদেরকে সময় দিলে ছাত্র বেনিফিট হবে আর উপকৃত হবে পরবর্তীতে সে ইনশাল্লাহ সাকসেস হবে তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি জাপান যাওয়া আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে কি আমি জাপান যাই আগে এখানে তো ল্যাঙ্গুয়েজ এন্ড ফাইভটা মোটামুটি পরীক্ষা দিছে একটা লেভেলে আসছে এখন আবার যে ওখানে ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে ওদের ল্যাঙ্গুয়েজটা আমি আয়ত্ত করি আমি একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আমার ইচ্ছা পরবর্তীতে সো ধন্যবাদ শাকত আমাদেরকে আপনার মতামত দেওয়ার জন্য আশা করি ভালো থাকবেন আমরা কোনো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা থ্যাংক ইউ